আশা বা হতাশার বিষয় না আর শুধুমাত্র কথার কিছু কমিটমেন্ট দিলে হবে না কারণ হচ্ছে সরকারকে কিন্তু যেতে হবে ইন্ডিয়া পানি ছেড়ে এখন আমরা যদি বলি যে না ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তাহলে তো বুঝতে হবে যে সরকার আসলে আগের সরকারের বাস্তবায়ন করতেছে তো আমরা একেবারেই মরে গেছিলাম এরকম একটা অবস্থা তো ছাত্র জনতা আমাদেরকে এখন উদ্ধার করছে সরকার হচ্ছে জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল বিভিন্ন বৈষম্য অতিষ্ঠ ছিল এবং ওই জায়গা থেকে কিন্তু পরিবর্তনটা চাইছে তাহলে সরকার তিরিশ দিন না সরকারের একদিনই এনাআ তার হচ্ছে যে পয়েন্টটা মানুষের সামনে ক্লিয়ার করা তাহলে তাহলে যে তো হচ্ছে ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে সত্যি বলতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার খুব বেশি প্রত্যাশা নাই কারণ একটা আন্দোলনের কথা যদি বলি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যে আমাদের একাত্তর সালে আমরা যে স্বাধীনতা অর্জন করছি তো একাত্তর পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামটা অব্যাহত ছিল না অর্থাৎ এইখানে আমরা ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করছি বিজয় অর্জনের পরে আমাদের একটা শাসক গোষ্ঠী আসছে এবং তারা জাস্ট বিজয় হয়ে গেছে মনে করে তারা শাসন কার্যে নেমে গেছে অর্থাৎ সংগ্রামটা তারা বন্ধ করে দিছে যার জন্য সংগ্রামী মানুষ ছিল না পরবর্তীতে আমরা যদি তেপ্পান্ন বছরের ইতিহাস দেখি সেই লুণ্ঠন সেই শাসক গোষ্ঠীর শোষণ আমাদের আমলাতন্ত্রের যেই জগদ্দল পাথর সেগুলো আমাদেরকে জেঁকে বসছে তো আমরা একেবারেই মরে গেছিলাম এরকম একটা অবস্থা তো ছাত্র জনতা আমাদেরকে এখনও উদ্ধার করছে তো এই উদ্ধার করা মানে এইটা না যে অন্তর্বর্তী সরকার আমিও তার কাছে অনেক কিছু প্রত্যাশা করবো সে আমাকে সেগুলো পূরণ করে দেব আমরা আবার ঘরে ফিরে যাব বিষয়টা এরকম না আমার কাছে মনে হয় যে সংগ্রামটা আসলে এই সবচেয়ে সুখের বিষয় যে এই জেনারেশন অর্থাৎ জেনজির যেই নেতৃত্বে যেই সংগ্রামটা হইল ওরা এটা অব্যাহত রাখছে ওরা মানে যেই গ্যাপটা ছিল প্রশাসনের যে গ্যাপটা ছিল সেই গ্যাপের সময়ে ওরা রাজপথে ছিল এবং এখনও আছে এখনও দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ওরা সজাগ আছে আমরা এই সংগ্রামের ভিতরে স্বৈরাচারের একটা রূপ চলে গেছে অর্থাৎ যে আওয়ামী গোষ্ঠী তারা হয়তো চলে গেছে কিন্তু এখনও সেই আমলাতন্ত্র সেই অন্যান্য অফিসের যারা কর্তা তারা আছে সেই শোষকরা এখনও বিদ্যমান আছে তো সুতরাং এখানে তাদের কাছে যদি আমরা জনগণ অ্যাজ এ মালিক হিসাবে সবসময় তাদেরকে নজরদারিতে রাখতে না পারি তাহলে তাদের দ্বারা আর কিছুই হবে না এটা আসলে আমাদের উপর নির্ভর করবে আমরা নিজেদেরকে কতটা ভালো রাখতে চাই সেই অনুযায়ী আসলে আমাদের ভবিষ্যৎ নির্মিত হবে আসলে মানুষ দেখবেন যে মানুষ যেই কারণে আসলে এই পরিবর্তনটা চাইছে সেটা হচ্ছে যে বিগত সরকারগুলার হচ্ছে জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল বিভিন্ন বৈষম্যে অতিষ্ঠ ছিল এবং ওই জায়গা থেকে কিন্তু পরিবর্তনটা চাইছে এবং এই জায়গা থেকে আমরা যদি দেখি যে বর্তমান যে সরকার তাই না তাহলে এই সরকার হচ্ছে যে যদি মানে পরিবর্তনটা ওইভাবে না আসে যদি মাত্র শুধুমাত্র কিছু ফেসের পরিবর্তন আনে এই ফেস পরিবর্তন কিছু জায়গা থেকে মানুষকে স্যাক করে নতুন মানুষকে নিয়োগ দেওয়া এটা কিন্তু ইতিপূর্বে সরকাররাও করছে কিন্তু জুলুম বা বৈষম্য কিন্তু সমাধান হয় নাই তো ওই জায়গা থেকে আমাদের একটা রাষ্ট্রের কাঠামোগত একটা পরিবর্তন দরকার একটা কনস্টিটিউশনাল চেঞ্জ কিন্তু দরকার বা একটা আদর্শিক পরিবর্তন দরকার আর সরকার তো আসলে নতুন আসছে তো মানে বিষয়টা হচ্ছে যে শুধু আশা বা হতাশার বিষয় না আর শুধুমাত্র কথার কিছু কমিটমেন্ট দিলে হবে না কারণ হচ্ছে সরকারকে কিন্তু অ্যাকশানে যেতে হবে যেমন ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে এখন আমরা যদি বলি যে না ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তাহলে তো বুঝতে হবে যে সরকার আসলে আগের সরকারের নীতি বাস্তবায়ন করতেছে তাই না তাহলে আমাদেরকে দরকার কি যে সরকারের জায়গা থেকে কিন্তু তার এখন স্ট্রংভাবে নীতি প্রণয়নের সুযোগ আছে তাহলে আমরা আসলে কাজে দেখতে চাই যে তারা আসলে ফরেন সকল আগ্রাসনগুলো যে নীতিগুলো আছে এই নীতিগুলা ইমিডিয়েটলি হচ্ছে যে বাতিল করবে তাহলে সরকার তিরিশ দিন না সরকারের একদিনই অ্যানাফ তার হচ্ছে যে স্ট্যান্ড পয়েন্টটা মানুষের সামনে ক্লিয়ার করা তাহলে গভর্নমেন্টের যে স্ট্যান্ডস তাহলে এটা তো হচ্ছে ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে এখন যদি হচ্ছে যে আমাদের যারা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী এরা যদি বলে যে আমরা চিন্তা করতেছি আমরা ভাবতেছি কী করতে হয় দেখব তাহলে এগুলো মানে কি ওনারা আসলে প্রিপেয়ার্ড না তাহলে ওনারা যদি এরকম অদক্ষতার পরিচয় দেয় তাহলে তো আসলে হবে না এখনও পর্যন্ত শুধু আমি না এই যে দাবি দাবা বা আপনার যে কোশ্চেন এগুলো থেকেও কিন্তু ক্লিয়ার যে আসলে সবাই এখনও পর্যন্ত গভর্নমেন্ট কিভাবে ফাংশন করবে বা গভ গভর্নমেন্ট কীভাবে রিফর্মেশনটা করতেছে তাহলে এগুলো কিন্তু এখনও ক্লিয়ার করতে পারে না বা ওনাদের স্ট্রং কোনো মানুষের সামনে ক্লিয়ার করতে পারে না এবং এটা ক্লিয়ার করাটা জরুরি তো একটা সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র ডেফিনেশন কিন্তু এটাই যে সে তার বিভিন্ন ইন্টারনাল যে পলিসিগুলা তার সামরিক পলিসি তার জুডিশিয়াল পলিসি তার এনার্জি পলিসি এডুকেশন পলিসি ইভেন ইকোনমিক পলিসিগুলাও কি করবে সে তার নিজের স্বাধীন ইচ্ছা অনুযায়ী করবে এখন এই পলিসিগুলোকে যখন আপনি বিদেশি কোনো ইন্টারফিয়ারেন্স থাকে যেমন আমেরিকা ব্রিটেন বা ভারত ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ তো সেই সেই পলিসিগুলোর উপরে যদি কোনো ইন্টারফেয়ার করে তাহলে কিন্তু সেই সেই রাষ্ট্রের পলিসিতে কিন্তু ইম্প্যাক্ট পড়ে তো সেক্ষেত্রে কিন্তু সেটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য হবে না